আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সকলের কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে জান্নাত, এবং এতক্ষণ বক্তাদের কাছ থেকে তাই জানতে পেরেছি, সেটি আমাদের কামনা। আসুন সুরে সুরে আমরা সে জান্নাত পাওয়ার একটি মোনাজাত করি। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
তুমি দিও হাও যে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, তুমি দিও হাও যে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে, নবীর পাশে জায়গা দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।